মাওলানা জালালউদ্দিন রুমির পীর, আপনার এই কালাম দিয়েই শুরু করলাম আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকি ভাষণ। অধিকাংশ ইসলাম গবেষক এবং অধিকাংশ পীর ফকিরেরা এই বিষয়টা সম্বন্ধে জ্ঞান থাকা তো দূরের কথা, ধারণাই আনতে পারে না, এটাই আমি অবাক হই, আমি বিস্মিত হই, কি করে তারা ইসলাম গবেষক হয়, কি করে তারা পীর সাহেব সাজেন। সামান্য অ্যালফাবেট বা আক্ষরিক যে ধর্মীয় জ্ঞান যেটা তাদের নাই, তারা কি করে বিরাট ইসলামিক গবেষক হয়, সেই বিষয়টা হল আল্লাহ কয় রূপ। আল্লাহর প্রধানত দুটি রূপ, একটি জাত মানে মূল বা আসল রূপ, আরেকটা হল সেফা, তার গুণাবলী বা সেফাতের পর সেফা, গুণাবলীর গুণাবলী। সুতরাং জাত আর সেফাত এই দুটো বিষয় যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে বিষয়টা সম্পূর্ণ বিভ্রান্তির রসাতলে তলিয়ে যায়। আল্লাহ জাত রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তথা আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি যা আছে, এই সৃষ্টির মধ্যে উনি সেফাত রূপে থাকেন, শুধু জাত রূপে তিনি থাকেন তিনটি স্থানে। সেই তিনটি স্থানের নাম কি? একটি হল লা মুকাম, আরেকটি হল জিনের অন্তর, আরেকটি হল মানুষের অন্তর। এই তিনটি স্থানে আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি স্থানে জাত রূপে থাকে, মানে মূল রূপে থাকে। দলিল, প্রথম দলিলটি দিচ্ছি যে উনি লামকামে থাকেন, এটা অনেকেই মেনে নেবেন। আপনারা জানেন মহানবীর মেরাজ শরীফের ঘটনা, মেরাজে যাবার পর যখন জিব্রিল আমিন মহানবীকে সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানায় আসার পরে জিব্রিল থেমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আর এক পা আগে বারবার বিধান নাই বা ক্ষমতা দেওয়া হয় না, কারণ আমি সৃষ্টি, সৃষ্টি রাজ্যের সীমানা এইখানেই শেষ, এখন বাকি হল লা মুকাম মানে আল্লাহর ঘর,
আল্লাহর ঘরে প্রবেশ করার ক্ষমতা আমার নাই। হে মহানবী, এখন এই লামকামে আপনি প্রবেশ করুন। দলিল সূরা নজমের 8 নম্বর এবং 9 নম্বর আয়াত কি বলতেছেন? সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আতনা। আমরা মহানবীকে 2 ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসলাম। এখানে ধনুক বলল কেন? ধনুক দিয়ে তো দূরত্ব মাপা হয় না, দূরত্ব মাপা হয় তীর দিয়ে। ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্ত, 2টি ধনুক 2 অর্ধবৃত্ত। অর্ধবৃত্তকে ইংরেজিতে বলে সেমি সার্কেল। তাইলে 2 অর্ধবৃত্ত 2 সেমি সার্কেল সমান সমান ইজুকাল টু 1 সার্কেল একই বৃত্ত। যদি বৃত্ত না হতে চায় আওয়াজ না, আরো নিকটে নিয়ে আসো, বৃত্ত বানিয়ে নাও। সুবহান, মহানবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন হলেন। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে ওয়াদনা, 2 ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে। 2 সেমি সার্কেল ইজ ইকুয়াল টু 1 সার্কেল একটা বৃত্তের আলোকিত পোর্শনের নাম নূরে মুহাম্মদ, আর যেটা অন্ধকার পোর্শন বা সেই অন্ধকার পোর্শনের নাম হলো আল্লাহ। সুতরাং যখনই প্রকাশিত হয় সেটা নূরে মুহাম্মদ। তাই বড় বড় ওলি বুজুর, বড় বড় আলেম উলামা তারা বলে থাকে যে মহানবীকে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জাতে নূরে নূরময়, যে জানে না বা জানার পরে যদি মাটির বলে তাহলে সে কাফের কাফের কাফের, আর জানার আগে বললে সেটা আলাদা কথা, সেটা আল্লাহ হয়তো মাপও করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন লামকামে জাত রূপে থাকেন এবং সেখানে মহানবীকে নিয়ে গেলেন 2 ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে। আচ্ছা, আমরা একটু ওলিদের, অনেক ওলিদের মধ্যে একটি ওলির কালাম আমরা একটু দেখি তো কি বলতেছেন। বলতেছেন হযরত আমির খসরু বলতেছেন, খোদা খোদ মীর মজলিস বুদান্দার লামকা খসরু মোহাম্মদ সময় মাহফিল বু সব যায় কে মন বুদম। খোদা খোদ মীর মজলিস বুদান্দার লামকা খসরু, খসরু তখন লামকামে ছিলেন। হযরত আমির খসরু যদি লামকামে থাকতে পারেন, তার পীর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া কি লামকামে যেতে পারেন না? গোলাম যেখানে লামকামে, আমির কি করে লামকামের বাহিরে থাকেন? তার পীর হযরত শেখ ফরিদ কি লামকামে যেতে পারেন না? তার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার পীর সুলতানুল হিন্দ তায়ে রসুল হাজা হাবিবুল্লাহ মা তফি হুবুল্লাহ শাহিন সাহেব আলী আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওয়ালি আতায়ে রসুল ইয়া সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, উনিও কি লামকামে যান নাই? উনার পীর খাজা উসমান হারুনি। তাহলে আমরা বিরাট বিরাট ওলিদেরও দেখি যে উনারাও বলতেছেন খোদা খোদ মীর মজলিস বুদান্দার লামকা খসরু, খসরু গত রাত্রে লামকামে ছিলেন। সুতরাং মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছেন এবং জিনের সঙ্গেও তাই থাকে। জিন সম্বন্ধে মানুষের ধারণা অতি অল্প, তাই অনেক ইসলাম গবেষক জিনের বিষয়টা সযত্নে এড়িয়ে যান, কিন্তু এড়িয়ে যাওয়াটা ঠিক নয়। জিনের মধ্যে ওলি আছে,
জিনের মধ্যেও খারাপ আছে। সুতরাং জিন এবং মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছে তার দলিল কোথায়? কোরআনে বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারকের নিকটেই আছি। এখানে ইনসান বলে নাই, আমরা তোমার মানে জিন ইনসান, আমরা তোমাদের সাহারকের নিকটেই আছি। এই যে আছি এইটাই জাত রূপে আছে। আর সিফাত গুণাবলী, গুণাবলী কি আর জাত কি? একটা ছোট্ট উদাহরণ ধরে নেওয়া উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। ধরুন আপনার গিয়ে আমি একটা টেবিলের মধ্যে কতগুলো কার্পাস বা কাপাস তুলা আমি রাখলাম, সামনে দুটো ছোট্ট মেশিনও রাখলাম, 100 মানুষ তাদেরকে বসতে দিয়ে আমি বললাম তুলোর এই এই তুলোগুলো দেখিয়ে বললাম এগুলো কি, তখন সবাই বলবে এটা তুলা। সেই তুলোগুলো তাদেরই চোখের সামনে ওই মেশিনের মধ্যে ভরে দিয়ে 5 মিনিটে সেটা সুতায় পরিণত করার পরে সেই সুতাগুলো যদি আমি দর্শকদের দেখাই, এখন এটা কি বলবে? এটা সুতা। আবার আরেকটা মেশিন আনলাম, ওই মেশিনের মধ্যে সুতোগুলোকে ভরে দিয়ে 5 মিনিটের মধ্যে 1 ফুট বা 1.5 ফুট কাপড় বানিয়ে বললাম এটা কি বলবে? কাপড়। তাহলে কি হলো? জাত হলো তুলা, সুতা হলো সেফাত, আর কাপড় হলো সেফাতের সেফাত। সুতরাং ওই কাপড়কে আর তুলা বলে না, কাপড়ই বলে। যখন তুলা সুতা হয় তখন সুতা বলে, সুতা যখন কাপড় হয় তখন ওটাকে কাপড় বলে। কিন্তু মানুষ জানে এই কাপড়ের আগের সেফাত ছিল সুতা, সুতার সেফাত ছিল তুলা। তাহলে ধরে নিলাম এই তুলাটা মূল বাসা, কিন্তু আসলে এটা ধরে নিলাম কেন বললাম? কারণ তুলাও এসেছে গাছের থেকে। তাহলে তুলা তো জাত হলো না, জাত মানে মূল। তাহলে আমি এই জন্যই বলেছি যে ধরে নিলাম তুলা জাত, কারণ তুলা এসেছে গাছ থেকে। গাছ কোথার থেকে এসেছে? আগুন পানি মাটি বাতাস, এই 4টার একটা কম হলে গাছ হবে না। তাহলে আগুন পানি মাটি বাতাস কোথার থেকে আসছে? তখনই চার্লস ডারউইন বলতেছেন দৈব শক্তির থেকে এসেছে। দৈব শক্তি সেখানে এই শব্দটি চার্লস ডারউইনের ব্যবহার করতে হয়েছে। চার্লস ডারউইন শুধু দেখিয়ে দিয়েছেন, চার্লস ডারউইন এখানে দেখিয়েছেন যে তুলাটাকে ধরে নেই যা, তাহলে এটা যখন সুতার মেশিনে দেওয়া হলো তুলাগুলো, তখন তুলাগুলো একটা বিবর্তনের ধাক্কা খেল। বিবর্তনের ধাক্কায় জাত তুলা সেফাত সুতায় পরিণত হয়ে গেল। তারপরে চার্লস ডারউইন বলতেছেন ওই সুতোগুলো যখন একটা কাপড়ের মেশিনে চোখের সামনে দিলাম, 5 মিনিটে সুতোগুলো কাপড় হয়ে গেল, এবং ওই কাপড়টা হলো সুতার একটি বিবর্তনের ধাক্কা। তাহলে কাপড়টা জাত তুলার থেকে 2টি বিবর্তনের ধাক্কা খেয়ে খাবার পরে তুলায় কাপড়ে পরিণত হল। এখন এই আগুন পানি মাটি বাতাস এই 4টা কোথা থেকে আসলো? এই চার জাত কই? তখন এই চার্লস ডারউইনই বলতেছেন দৈব শক্তি থেকে এসেছে। এই দৈব শক্তি এখানে অজ্ঞাত, সুতরাং দৈব শক্তি সবাই মানে। এই বিষয়টা বিস্তারিত যখন বুঝতে পারে তখন মানুষের ভুল ভেঙে যায়। মানুষ
তখন বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন লামুকা জিন এবং মানুষের অন্তর ছাড়া আর কোথাও জাত রূপে থাকেন না, আর সব তার সেফা। আপনি আসুন রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিছুই নাই। এই যে কথাটা, এটা হলো সেফাত। কুল হু আল্লাহু আহাদ, ওয়াহিদ তো তুমি অনেক আগেই মানো, অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূ সত্তা রূপে তুমি আল্লাহকে দেখো, এটাও সেফা। এখানেও আল্লাহর অখণ্ডতা, আবার বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ, লা নাই মাউজুদা অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। আবার বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তিনি তার কোনো শরীক না। এখানে